সুপ্রিয় টেলি শিক্ষার্থী, রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির টেলি কোচিং এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ তালহা জোবায়েদ। AMIE পরীক্ষা, যেটি আমরা পূর্ণরূপ বলে থাকি অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ দি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, সংক্ষেপে AMIE, এটি একটি পরীক্ষা যার মাধ্যমে আপনি অ্যাসোসিয়েট মেম্বারশিপ লাভ করবেন দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, সংক্ষেপে আইবি, ন্যাশনাল প্রফেশনাল বডি অফ দ্য ইঞ্জিনিয়ার্স। বাংলাদেশের বিএসসি ইঞ্জিনিয়ারদের যে প্রফেশনাল সংগঠন বা পেশাজীবী সংগঠন দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, এটির অ্যাসোসিয়েট মেম্বারশিপ প্রাপ্তির এই পরীক্ষাটি একটি 2200 মার্কের দীর্ঘমেয়াদী পরীক্ষা পদ্ধতি, পুরাতন সিলেবাসে 1600 মার্কের পরীক্ষা পদ্ধতি, যেখানে উত্তীর্ণ হলে আপনি নবম শ্রেণীর সরকারি চাকরিতে আবেদনের সুযোগ লাভ করেন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের যে সকল চাকরির পদ রয়েছে, যেগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বিএসসি ইঞ্জিনিয়ারদের মতোই। অর্থাৎ সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন, তাদের ক্ষেত্রে যেরকমভাবে নবম শ্রেণীর বা ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট অফিসার পোস্টের সরকারি চাকরিতে অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে, ঠিক AMIE পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও সেখানে আবেদন করতে পারে এবং এটিকে সমযোগ্যতা হিসেবে গ্রহণ করা হয় বা সরকারিভাবেই সমযোগ্যতা হিসেবে স্বীকৃত। তো সেই জায়গা থেকে AMIE পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটি অতি গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গায় আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের যারা রয়েছেন AMIE শিক্ষার্থীদের সেকশনে, তারা রয়েছে থার্মাল ইঞ্জিনিয়ারিং, এবং সেকশন বিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স, নতুন সিলেবাস রয়েছে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। তো এই সাবজেক্টটি টেলিকোচিংয়ে আমরা মোটামুটিভাবে 34টি লেকচার শেষ করেছি। আজ 35 নম্বর লেকচার, সেখানে আমরা যে সকল কনসেপ্ট নিয়ে কথা বলবো সেগুলো মোটামুটিভাবে সপ্তম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম। চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আজকের লেকচারের মূল আলোচনা, যেখানে আমরা মূলত কথা বলবো একটি প্রসেস নিয়ে, আইসেনট্রপিক প্রসেস। বাম পাশে আমরা চিত্র দেখতে পাচ্ছি, একটা হলো ইন্টারনালি রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস, সেটাকে আমরা বলছি আইসেনট্রপিক প্রসেস, যেখানে কিনা এনট্রপি কনস্ট্যান্ট থাকে। আমরা বলেছিলাম যে এনট্রপি একটি কনসেপ্ট, এনট্রপির ব্যাখ্যা সেভাবে আমরা আলোচনা করিনি। মোটামুটিভাবে এনট্রপি এক্সপ্লানেশন দেওয়াটা খুব কঠিন, বরং চেঞ্জ অফ এনট্রপি সেটির সংজ্ঞায়ন করা হয়ে থাকে অনেক সময়। তো এনট্রপি হচ্ছে একটা থার্মোডাইনামিক কোয়ান্টিটি, এবং ইউজুয়ালি এনট্রপি বলতে লিটারালি বোঝাই ট্রান্সফরমেশন, যেটি প্রথম এই টার্মটি ব্যবহার করেছিলেন ক্লসিয়াস। এটি বেসিক্যালি আমরা ডিফাইন করার সময়, যেটা আর এস খুরমির বইতে যেভাবে ডিফাইন করা আছে আমরা একটু সেদিকে লক্ষ্য করি, সেখানে বলা হচ্ছে যে দ্য টার্ম এনট্রপি হুইচ লিটারালি মিনস ট্রান্সফরমেশন, অর্থাৎ রূপান্তর, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট থার্মোডাইনামিক প্রপার্টি অফ এ ওয়ার্কিং সাবস্টেন্স হুইচ ইনক্রিজেস উইথ দ্য অ্যাডিশন অফ হিট অ্যান্ড ডিক্রিজেস উইথ ইটস রিমুভাল। মূল ব্যাপার হলো যে আমরা যদি এনট্রপি সংজ্ঞা দিই, তাহলে আমরা জাস্ট এটিকে বলি যে এনট্রপি হচ্ছে একটা থার্মোডাইনামিক প্রপার্টি, ওয়ার্কিং সাবস্টেন্সের থার্মোডাইনামিক প্রপার্টি, যেটির ধর্ম হচ্ছে যখন সিস্টেমের মধ্যে তাপ যুক্ত করা হয় তখন সেটি বৃদ্ধি পায়, যখন তাপ রিমুভ করা হয় তখন ডিক্রিজ হয়, এটি বলা হচ্ছে এনট্রপির ক্ষেত্রে। কিন্তু আমরা জানি যে এনট্রপি যেটি হচ্ছে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে, এনট্রপির পরিবর্তন যেটি, যে এনট্রপি জেনারেশন শূন্য হয় এবং ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এনট্রপি জেনারেশন হয় একটা পজিটিভ কোয়ান্টিটি। তো ইউজুয়ালি আমরা চেঞ্জ অফ এনট্রপিটাকেই ডিফাইন করা সহজতর মনে করি, এবং সেজন্য আমরা শুধু এনট্রপি ডেফিনেশন না দিয়ে বরং আমরা চেঞ্জ অফ এনট্রপি ডেফিনেশন দিয়ে থাকি। রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে যখন আমরা সামান্য পরিমাণ তাপমাত্রার ওভার এ স্মল রেঞ্জ অফ টেম্পারেচার, দ্য ইনক্রিজ আর ডিক্রিজ অফ এনট্রপি হোয়েন মাল্টিপ্লাইড বাই দ্য অ্যাবসোলিউট টেম্পারেচার গিভস দি হিট অ্যাবজর্ব অর রিজেক্টেড। এখানে আমরা যদি ডিএস দেখি, ডিএসটা হচ্ছে ইনক্রিজ ইন এনট্রপি, ডিএস ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই টি, অর্থাৎ ডেল কিউটা হচ্ছে
তাপের পরিবর্তন এবং টিটা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। সো অ্যাবসলিউট টেম্পারেচার দ্যাট মিন্স তাপের পরিবর্তন ভাগ তাপমাত্রা, এই যে রেশিও সেটি মূলত চেঞ্জ বা ইনক্রিজ ইন এনট্রপি। সো আমরা আসলে যখন এনট্রপির কথা বলি তখন আমরা এখানে চেঞ্জের চেয়ে বরং ইনক্রিজটাকে মিন করি, কারণ এনট্রপি হয় ইকুয়াল থাকবে, মানে এনট্রপি চেঞ্জ অফ এনট্রপি হয় শূন্য হবে অথবা একটা পজিটিভ কোয়ান্টিটি হবে, কখনোই এনট্রপি রিডিউস হয় না। তো মোটামুটিভাবে হিটের সাথে তাপের সাথে এনট্রপির সম্পর্কটা কীরকম, যে যখন আমরা হিট অ্যাড করব তখন এনট্রপি বৃদ্ধি পাবে। সো এই হিট এবং এনট্রপির যে রিলেশনশিপ সেটি হচ্ছে ডেল কিউ ইকুয়াল টু টি ডিএস, অর্থাৎ তাপমাত্রার সাথে এনট্রপির পরিবর্তনের গুণফলের মাধ্যমে আমরা মূলত তাপটা পাই। এটি মূলত এনট্রপি ডেফিনেশন, ডেল কিউ ইকুয়াল টু টি ডিএস বা ডিএস ইকুয়াল টু ডেল কিউ বাই টি। ডেল কিউটা হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ হিট বি সাপ্লাই টু দি ওয়ার্কিং সাবস্টেন্স। ওয়ার্কিং সাবস্টেন্সে কী পরিমাণ হিট সাপ্লাই দিয়েছেন সেই সাপ্লাইকৃত সামান্য পরিমাণ হিটকে বলা হচ্ছে ডেল কিউ। এবং এই আমরা জানি যে যখন হিট অ্যাডিশন করা হয় সিস্টেমে তখন সিস্টেমের এনট্রপি বাড়ে এবং সেই এনট্রপি বৃদ্ধির পরিমাণকে ডিএস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। সো যদি ওই মুহূর্তে অ্যাবসলিউট টেম্পারেচার টি হয় তাহলে আমরা এনট্রপি ডেফিনিশন থেকে পাই ডেল কিউ ইকুয়াল টু টি ডিএস, যেখানে কিনা ডিএস হচ্ছে ইনক্রিজ ইন এনট্রপি, টি অ্যাবসলিউট টেম্পারেচার, ডেল কিউটা হচ্ছে স্মল কোয়ান্টিটি অফ হিট সাপ্লাইড টু দি ওয়ার্কিং সাবস্টেন্স। এখানে একটি টিএস ডায়াগ্রাম দেখানো হয়েছে, অর্থাৎ টেম্পারেচার ভার্সাস এনট্রপি ডায়াগ্রাম দেখানো হয়েছে। এটা প্রাথমিক অবস্থা, অর্থাৎ এক নম্বর পজিশনে যখন তাপমাত্রা টি ওয়ান তখন এনট্রপি এস ওয়ান, যখন তাপমাত্রা টি তখন এনট্রপি এস, এবং যখন টেম্পারেচার আরও বাড়িয়ে টি টু করা হলো তখন তার এনট্রপি বেড়ে দাঁড়ালো এস টু। তো সামগ্রিকভাবে আমরা বলছি যে স্মল অ্যামাউন্ট অফ হিট যদি সাপ্লাই দেওয়া হয় তাহলে স্মল অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন দি এনট্রপি সাধন ঘটবে, এবং সেটি এখানে দেখানো হয়েছে। সো উভয় পক্ষকে যখন ইকুয়েশন আমরা জানি যে ডেল কিউ ইকুয়াল টু টি ডিএস, এখন উভয় পক্ষকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে লেফট পার্ট এবং রাইট পার্ট উভয় পার্টে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি ডেল কিউ কে যখন সামান্য পরিমাণ হিটকে যখন ইন্টিগ্রেশন করা হবে তখন টোটাল হিট পাবো। সো টোটাল হিট সাপ্লাইড অর অ্যাবজর্বড। সো এই জায়গাটাই আমরা পাচ্ছি। আরেকটা হচ্ছে এই সমীকরণটিকে যদি আমরা এখন ডিএস লিখি যে ডিএস ইকুয়াল টু কী হবে, তখন এই টিটা যেটি কিনা ডিএস এর সাথে গুণাকার আছে সেটি ডেল কিউ এর নিচে আসবে। সো ডিএস ইকুয়াল টু ডেল কিউ বাই টি পাই, এবং উভয় পক্ষকে যদি এখানেও ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা পাচ্ছি টোটাল চেঞ্জ ইন এনট্রপি। সো টোটাল চেঞ্জ ইন এনট্রপি যেটা, মানে এটা গেল ক্ষুদ্র এনট্রপি এ ডিএস পাওয়া গেছে। সো টোটাল এনট্রপি যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। সো ডেল কিউ বাই টিকে যখন ইন্টিগ্রেশন করছি তখন আমরা পাচ্ছি এনট্রপি বা টোটাল চেঞ্জ ইন এনট্রপি। তো এই যে কনসেপ্টগুলো মোটামুটিভাবে, এখানে আরেকটা বিষয় আছে যে ইম্পর্টেন্স অফ এনট্রপি, এনট্রপির গুরুত্ব কী। আমরা এখানে ইটা ইকুয়াল টু টি ওয়ান মাইনাস টি টু ভাগ টি ওয়ান, যেটি কিনা যে কোনো ইঞ্জিনের এফিসিয়েন্সির সমীকরণ, যেটি কিনা হিট ইঞ্জিনের এফিসিয়েন্সির সমীকরণ, সেটি টি ওয়ানটা হচ্ছে হায়েস্ট অ্যাবসলিউট টেম্পারেচার, টি টু হচ্ছে লোয়েস্ট অ্যাবসলিউট টেম্পারেচার। এবং এই সমীকরণ থেকে আমরা কর্মদক্ষতা বের করি। সাধারণভাবে কর্মদক্ষতা বের করার হিট ইঞ্জিনের ক্ষেত্রে কর্মদক্ষতা হচ্ছে যে আমরা জানি যে হিট ইঞ্জিনের ক্ষেত্রে ইনপুট হচ্ছে হিট এবং আউটপুট হচ্ছে ওয়ার্ক ডান। সো আমরা জানি এই কর্মদক্ষতা হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, অর্থাৎ আউটপুট এবং ইনপুটের অনুপাতকে বা রেশিওকে আমরা যখন শতকরা হিসাবে প্রকাশ করি তখন সেটিকে আমরা বলে থাকি এফিসিয়েন্সি। সো হিট ইঞ্জিনের ক্ষেত্রে এফিসিয়েন্সি ইটা ইকুয়াল টু ম্যাক্সিমাম ওয়ার্ক অবটেইনড, কারণ আউটপুটটা হচ্ছে ওয়ার্ক ডান এবং ইনপুটটা হচ্ছে হিট সাপ্লাইড, কতখানি হিট আমরা সাপ্লাই দিলাম কিংবা কতখানি হিট অ্যাবজর্ব হলো। সো ইটা ইকুয়াল টু ম্যাক্সিমাম ওয়ার্ক অবটেইনড এবং ডিভাইডেড বাই হিট সাপ্লাইড অর অ্যাবজর্ব। এবং যেহেতু ওয়ার্ক আউটপুট আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, যেহেতু ক্ষুদ্র পরিমাণ হলে ডেল ডাব্লিউ, এবং হিট সাপ্লাইড হিটকে কিউ দিয়ে প্রকাশ করি ক্ষুদ্র পরিমাণ হলে ডেল কিউ, ইটা ইকুয়াল টু ডেল ডাব্লিউ ভাগ ডেল কিউ। অনুরূপভাবে আমরা যদি ওয়ার্ক ডান বের করতে চাই তাহলে আর আর ই গুণ হবে ইটার সাথে ডেল কিউ গুণ হবে। সো ডেল ডাব্লিউ ইকুয়াল টু ডেল কিউ মাল্টিপ্লাইড বাই ইটা, এবং ইটা বা এফিসিয়েন্সি সমান আমরা জানি টি ওয়ান মাইনাস টি টু ভাগ টি ওয়ান। সো ডেল ডাব্লিউ ইকুয়াল টু ডেল কিউ টি ওয়ান মাইনাস টি টু ভাগ টি ওয়ান। সো এই যে বিষয়টি আমরা পেলাম এখান থেকে আমরা কয়েকটি বিষয় বুঝতে পারছি, সেটা হলো দ্য চেঞ্জ ইন এনট্রপি রিপ্রেজেন্টস দি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক অবটেনেবল পার ডিগ্রি ড্রপ ইন টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রা একক এক ডিগ্রি হ্রাস পেলে কী পরিমাণ অ্যামাউন্ট অফ ওয়ার্ক কতখানি হবে সর্বোচ্চ, সেটি আমরা চেঞ্জ ইন এনট্রপি থেকে বা এনট্রপির পরিবর্তন থেকে বুঝতে পারি। এবং একইভাবে বলা হচ্ছে চেঞ্জ ইন এনট্রপিকে আমরা একটা মাপকাঠি হিসাবে ব্যবহার করতে পারি। দ্য চেঞ্জ ইন এনট্রপি মে বি রিগার্ডেড অ্যাজ এ মেজার অফ দি রেট অফ অ্যাভেলেবিলিটি অর আনঅ্যাভেলেবিলিটি অফ হিট ফর ট্রান্সফরমেশন ইন টু ওয়ার্ক, অর্থাৎ
কি পরিমাণ হিট আমরা কাজে রূপান্তরিত করতে পারবো, অর্থাৎ কতখানি হিট আমরা অ্যাভেলেবল ফর ট্রান্সফরমেশন ইন টু ওয়ার্ক। আর আমরা জানি যে তাপকে কাজে রূপান্তরিত করাটাই হিট ইঞ্জিনের মূল লক্ষ্য, সে ইনপুট হিসাবে হিট নেবে এবং আউটপুট হিসেবে ওয়ার্ক প্রডিউস করবে। সো হিটকে ট্রান্সফর্ম করা হচ্ছে ওয়ার্কে। এই যে কতখানি হিট অ্যাভেলেবল রয়েছে বা কতখানি হিট আনঅ্যাভেলেবল রয়েছে ওয়ার্ক হিসাবে ট্রান্সফর্ম করার, সেইটা মেজার করার ক্ষেত্রে আমরা চেঞ্জ ইন এনট্রপিটাকে মূলত একটি মাপকাঠি হিসাবে ব্যবহার করতে পারি। আরেকটা হচ্ছে যে দ্য ইনক্রিজ ইন এনট্রপি ইজ অবটেইন ফ্রম এ গিভেন কোয়ান্টিটি অফ হিট অ্যাট এ লো টেম্পারেচার, অর্থাৎ নিম্ন তাপমাত্রায় কতখানি হিটে ফ্রম এ গিভেন অ্যামাউন্ট অফ হিট অ্যাট এ লো টেম্পারেচার, নিম্ন তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণ তাপের জন্য কী পরিমাণ আমরা এনট্রপির পরিবর্তন পাবো সেটিও আমরা এই সমীকরণগুলোর সাহায্যে বের করতে পারি। সো পরীক্ষার জন্য আমাদের এনট্রপি সংক্রান্ত প্রশ্ন প্রতিবারই ঘুরে ফিরে আসে আমাদেরকে, যেমন হচ্ছে এই বই থেকে অর্থাৎ আরএস খুরমি টেক্সট বই থেকে পড়তে হবে, ঠিক অনুরূপভাবে আমাদের চ্যাঞ্চল এর বই থেকে পড়তে হবে। তো যাই হোক, এখানে আমাদের আইসেনট্রপিক প্রসেস অনেক সময় পরীক্ষায় আসে। সো আইসেনট্রপিক প্রসেসের ক্ষেত্রে আমরা বলছি যে ইন্টারনালি রিভার্সিবল হতে হবে, ইন্টারনালি রিভার্সিবল এবং অ্যাডিয়াবেটিক যদি হয় কোনো প্রসেস তখন সেটিকে আমরা বলে থাকি আইসেনট্রপিক প্রসেস, এবং এই আইসেনট্রপিক প্রসেসে এনট্রপি কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, তো এখানে আমরা ইনপুট হিসাবে স্টিম দিচ্ছি, নো হিট ট্রান্সফার, যেহেতু অ্যাডিয়াবেটিক মানে সেখানে হিট ট্রান্সফার ঘটবে না সিস্টেমের মধ্যে, সো সিস্টেমের হিট কনস্ট্যান্ট থাকবে। আমরা জানি আইসোথার্মাল প্রসেসে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, অ্যাডিয়াবেটিক প্রসেসে হিট কনস্ট্যান্ট থাকে। তার মানে কি, সারাউন্ডিংস থেকে সিস্টেমের ভেতরে কোনো হিট ট্রান্সফার হবে না, কিংবা সিস্টেমের ভেতর থেকে সারাউন্ডিংসে কোনো হিট ট্রান্সফার ঘটবে না, অর্থাৎ হিট অ্যাবজর্পশন কিংবা হিট রিজেকশন ঘটবে না এমন, অর্থাৎ নো হিট ট্রান্সফার যখন, তখন সেই প্রসেসকে আমরা বলছি অ্যাডিয়াবেটিক প্রসেস। এবং ইন্টারনালি রিভার্সিবল মানে সিস্টেমের ভেতরে কোনো ইরিভার্সিবিলিটি থাকবে না, আর এক্সটার্নালি রিভার্সিবল মানে সিস্টেমের সারাউন্ডিংসে কোনো রিভার্সিবিলিটি থাকবে না, আর কমপ্লিটলি রিভার্সিবল মানে তার সিস্টেমের ভেতরে কিংবা সিস্টেমের সারাউন্ডিংসে কোনো ইরিভার্সিবিলিটিস থাকবে না। ইরিভার্সিবিলিটি বলতে আমরা বোঝাচ্ছি ফ্রিকশনজনিত বাধা বা বিভিন্ন ধরনের যে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স রয়েছে, আমরা ইরিভার্সিবিলিটিস নিয়ে প্রিভিয়াস লেকচারে ভিডিও লেকচারগুলোতে আলোচনা করেছি, সেগুলো একবার রিভিউ করে নিতে হবে। তো এই প্রসেসকে আমরা দেখাচ্ছি যে যদি ইন্টারনালি রিভার্সিবল হয় এবং অ্যাডিয়াবেটিক হয় তখন সেই প্রসেসকে আমরা আইসেনট্রপিক প্রসেস বলছি, এবং আইসেনট্রপিক প্রসেসের বৈশিষ্ট্য হচ্ছে তার ক্ষেত্রে এনট্রপি কনস্ট্যান্ট থাকে। তাহলে যে কোনো নির্দিষ্ট ভরের কোনো বস্তুর, নির্দিষ্ট ভরের কোনো বস্তুর এনট্রপি পরিবর্তন হয় দুইভাবে, হয় হিট ট্রান্সফারের মাধ্যমে কিংবা ইরিভার্সিবিলিটিসের মাধ্যমে। সেটি এখানে মেনশন করা হচ্ছে যে দ্য এনট্রপি অফ এ ফিক্সড মাস ক্যান বি চেঞ্জড বাই হিট ট্রান্সফার অ্যান্ড ইরিভার্সিবিলিটি। সো এনট্রপি অফ এ ফিক্সড মাস ডাজন্ট চেঞ্জ ডিউরিং এ প্রসেস দ্যাট ইজ ইন্টারনালি রিভার্সিবল অ্যান্ড অ্যাডিয়াবেটিক। তাহলে আমরা বলছি যে কোনো নির্দিষ্ট ভরের বস্তুর এনট্রপি পরিবর্তন হয় দুটো কারণে, যদি সেখান থেকে হিট ট্রান্সফার ঘটে এবং যদি সিস্টেমের ভেতরে ইরিভার্সিবিলিটিস বিদ্যমান থাকে। তো যেহেতু ইন্টারনালি রিভার্সিবলের ক্ষেত্রে, ইন্টারনালি রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে সিস্টেমের ভেতরে কোনো ইরিভার্সিবিলিটি থাকে না, তার মানে দুই নম্বর কারণ বাদ হয়ে গেল, এনট্রপি পরিবর্তনের দুই নম্বর কারণটি এখন আর এক্ষেত্রে প্রয়োগযোগ্য নয়। আরেকটা হচ্ছে যখন আমরা বলছি অ্যাডিয়াবেটিক, তখন তো অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে হিট ট্রান্সফার ঘটে না, অর্থাৎ এনট্রপি পরিবর্তনের প্রথম কারণটিও বাদ গেল। তাহলে না থাকলো হিট ট্রান্সফার, না থাকলো ইরিভার্সিবিলিটিসের অস্তিত্ব, ফলে এখানে এনট্রপি পরিবর্তনের কোনো সুযোগ নেই। সো যে সকল প্রসেসের ক্ষেত্রে হিট ট্রান্সফার ঘটে না বা সিস্টেমের ভেতরে ইরিভার্সিবিলিটি থাকে না, মানে হলো ইন্টারনালি রিভার্সিবল এবং অ্যাডিয়াবেটিক, তখন সেই প্রসেসকে আমরা বলছি আইসেনট্রপিক প্রসেস। এই প্রসেস ডিউরিং হুইচ দি এনট্রপি রিমেন্স কনস্ট্যান্ট ইজ কল্ড অ্যান আইসেনট্রপিক প্রসেস, এবং আইসেনট্রপিক প্রসেসের ক্ষেত্রে ডেল এস অর্থাৎ এনট্রপির পরিবর্তন শূন্য। তার মানে কি, এটা এস ওয়ান এনট্রপি যদি ইনপুট সিস্টেমে ইনপুট আসার সময় বা সিস্টেমে ইনপুট দেওয়ার সময় যদি সিস্টেমের এনট্রপি এস ওয়ান থাকে, সিস্টেম থেকে এক্সিট করার সময়ও তার এনট্রপি যেটি হবে, ধরা যাক সেটা যদি এস টু হয়, তবে এস ওয়ান এবং এস টু সমান হবে এবং এই দুটোর বিয়োগফল হবে শূন্য। সে কারণেই আমরা বলছি যে ডেল এস ইকুয়াল টু শূন্য। সো আইসেনট্রপিক প্রসেসকে আমরা যদি ম্যাথমেটিক্যালি ক্যারেক্টারাইজ করি তাহলে আমরা লিখতে পারি ডেল এস ইকুয়াল টু জিরো বা এস টু ইকুয়াল টু এস ওয়ান, অর্থাৎ প্রাথমিক এনট্রপি এবং সিস্টেম থেকে ইনপুট করার সময়
অর্থাৎ ইনপুট পয়েন্টে যে এন্ট্রপি, এক্সিট পয়েন্টে যে এন্ট্রপি, উভয়টি সমান হবে। এ সাবস্টেন্স উইল হ্যাভ দ্য সেম এন্ট্রপি ভ্যালু অ্যাট দি এন্ড অব দি প্রসেস। তাহলে যখন একটি সাবস্টেন্স এখানে আসছে, ওই সাবস্টেন্সের এন্ট্রপি ভ্যালুটি প্রসেস শেষ হওয়ার পরেও একই থাকবে অ্যাজ ইট ডাজ অ্যাট দি বিগিনিং। প্রসেস শুরুর সময় তার যে এন্ট্রপি ছিল, এন্ড অব দি প্রসেস সে একই থাকবে, ইফ দি প্রসেস ইজ ক্যারিড আউট ইন অ্যান আইসেন্ট্রপিক ম্যানার। সো আইসেন্ট্রপিক প্রসেস বা আইসেন্ট্রপিক পদ্ধতিতে, অর্থাৎ এমনভাবে যদি আমরা প্রসেসটি ঘটাই যেখানে কিনা সিস্টেমটি ইন্টারনালি রিভার্সিবল হবে এবং কোনো বাইরে থেকে কোনো হিট ট্রান্সফার হবে না বা ভেতর থেকে কোনো হিট সিস্টেমের বাইরে যাবে না, এরকমভাবে যদি আমরা ঘটাতে পারি কোনো প্রসেস, তখন ওই সাবস্টেন্সের এন্ট্রপি একই থাকবে, প্রসেসের শুরুতে যা ছিল প্রসেসের শেষেও তাই থাকবে। মেন ইঞ্জিনিয়ারিং সিস্টেমস যেমন পাম্প, টারবাইন, নজেল বা ডিফিউজার, সেগুলো যখন অপারেশন করা হয় তখন এমনভাবে অপারেশন করা হয় যাতে মানে কোনো হিট ট্রান্সফার না ঘটে, দ্যাট মিনস অ্যাডিয়াবেটিক ভাবে, এবং দে পারফর্ম বেস্ট হোয়েন দি ইরিভার্সিবিলিটিস আর মিনিমাইজড। সো পাম্প, টারবাইন, নজেল, ডিফিউজার, এদের অপারেশনের সময় আমরা চেষ্টা করি যে ঘর্ষণজনিত বাধা, ফ্রিকশনাল লস যেন না হয়, দ্যাট মিনস যে সকল ইরিভার্সিবিলিটিসগুলো থাকে সেগুলো যেন মিনিমাইজড হয়। তো সেক্ষেত্রে আসলে আমরা বলছি যে এক হলো এই ধরনের সিস্টেমগুলো অ্যাডিয়াবেটিক প্রসেস বা অ্যাডিয়াবেটিক পদ্ধতিতে অপারেশন করলে আমরা এফিসিয়েন্সি বেশি পাব, এবং সিস্টেম যদি ইরিভার্সিবিলিটিস না থাকে সিস্টেমের মধ্যে তাহলে মোস্ট অফ দি কেস ফ্রিকশন, সো ঘর্ষণজনিত লস যদি কমানো যায় তবেই এগুলা সবচেয়ে ভালো পারফরমেন্স দিতে পারবে। তো সে কারণে আইসেন্ট্রপিক প্রসেসটা মূলত অ্যাকচুয়াল প্রসেসের ক্ষেত্রে একটা আইডিয়াল মডেল হিসাবে কাজ করে। এই জন্য বলা হচ্ছে যে আইসেন্ট্রপিক প্রসেস ক্যান সার্ভ অ্যাজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মডেল ফর অ্যাকচুয়াল প্রসেস। অলসো আইসেন্ট্রপিক প্রসেস এনাবল আস টু ডিফাইন এফিসিয়েন্সি ফর প্রসেস টু কম্পেয়ার দি অ্যাকচুয়াল পারফরমেন্স অফ দিস ডিভাইস টু দি পারফরমেন্স আন্ডার আইডিয়ালাইজড কন্ডিশন। সো যে কোনো প্রসেসের আমরা এফিসিয়েন্সি পরিমাপ করারটি কম্পেয়ারিজনের জন্য আমাদের অ্যাকচুয়াল পারফরমেন্স আমরা যদি কম্পেয়ার করতে চাই আইডিয়ালাইজড কন্ডিশনে, তখন আইসেন্ট্রপিক প্রসেসটি এখানে মুখ্য ভূমিকা পালন করে। তো এটা গেল একটা পার্ট যে এ রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস ইজ আইসেন্ট্রপিক। এতে খুব গুরুত্বপূর্ণ যে একটা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসকেই আমরা আইসেন্ট্রপিক প্রসেস হিসাবে মেনশন করে থাকি, যেখানে প্রসেসের শুরুতে যে এন্ট্রপি, প্রসেসের শেষে যে এন্ট্রপি, দুটোই হবে সমান, সেটি এখানে বলা হয়েছে। এবং অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আইসেন্ট্রপিক প্রসেস শুধুমাত্র আমরা তখনই ব্যবহার করতে পারবো, একটা হচ্ছে ইন্টারনালি রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস। এই টার্মটি মনে রাখতে হবে যে যখন ইন্টারনালি রিভার্সিবল হবে এবং অ্যাডিয়াবেটিক হবে, তখন সেই প্রসেসকে আমরা আইসেন্ট্রপিক প্রসেস হিসেবে ডিফাইন করবো, এবং এটি আমাদের এমআই পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই আমাদের টেক্সট বই থেকে এটি পড়তে হবে। এন্ট্রপি সম্পর্কিত কনসেপ্ট এবং আইসেন্ট্রপিক প্রসেস সম্পর্কিত কনসেপ্ট আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির সাথেই থাকুন।